যাচ্ছি রিসেপশনে, যেই দাদাটার আগের দিন আইবুড়ো ভাত দিয়েছিলাম আমাদের বাড়ি, তো সেই দাদাটার বউ ভাতেই যাচ্ছি, তাই তো? অবশ্যই। তো দেখো আমাদের ফুল লুক, ব্লেজার এন্ড শাড়ি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো অলরেডি 10টা বেজে গেছে লেট, তো চলো দেখা হচ্ছে একেবারে ওখানে। তো যেহেতু আমাদের বাড়ির পাশেই, তো টাইম তো একদমই লাগেনি, আর বিয়ে বাড়িতে চলে এসেছি দেখো। আর এখানে চলছে ফটো সেশন, যেটা মানে প্রত্যেকটা বিয়ে বাড়ির প্রধান উদ্দেশ্য, বিয়ে হোক বা রিসেপশন, যেখানে মানে যেটাই হোক ফটো সেশন মাস্ট। তো সবাই ভিডিও ফটো তুলছে, ভিডিও করছে, আমরা কেন বাদ যাব? তো দেখো আমরাও দুজন একটু ক্যামেরায় বন্দি হয়ে আজ নিলাম আর কি, আর সাথে শুভমদাকেও একটু ভিডিও করে নিলাম। তো চলো, খুবই ভালো লাগছে। আর এখানে এত লোক যে নতুন বউয়ের কাছে গিয়ে একটু ভিডিও করব তারই সুযোগ পাইনি। আর এমনি আজকে একটু মনটা খারাপ, যার জন্য বেশি ভিডিও করতে পারিনি, তবুও যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো এখানে প্রচুর সুন্দর সুন্দর মহিলারা আছে, মেয়েরা আছে, যাদেরকে দেখতে জাস্ট অসাধারণ লাগছে। আর দেখো আমাদের নতুন বউ একদম মা লক্ষ্মী ঠাকুর, আমার তো খুবই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এদিকে একটু ভিডিও করে নিয়ে তারপরে চলে যাব খেতে। তো দেখো আমরা খেতে বসেও পড়েছি অলরেডি, এখন 11:15 কাছে বাজে। আর আমরা না, শুধু শুভমদাও আছে আমাদের সাথে, আমরা তিনজন একসাথে আজকে খাওয়া দাওয়া করেছি, খুবই ভালো ছিল রেসিপি, সব রান্নাবান্না খুবই ভালো। তো চলো মেনু কার্ডটা তোমাদের একটু শেয়ার করি। তো এই দেখো, দেখে নাও, চলো খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তোমাদের কেমন লাগছে নাচগুলো অবশ্যই কমেন্ট করো। তো দেখো নতুন বউ তো নাচ করলো, তার সাথে নতুন বউর হাজবেন্ডও, খুবই ভালো লাগছে। কত দিনের ভালোবাসা আজকে পরিণতি পেল, আর এরকম ভালোবাসার মোমেন্ট খুবই ভালো লাগে আমার, যার জন্য আমি ভিডিও করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আর দেখো সব আত্মীয় স্বজন সবাই মিলে খুব মজা করেছে। তো দেখো বিয়েবাড়ি থেকে বাড়িতে চলে এসেছি, আর ও দেখো অলরেডি ড্রেস হাফ খুলে শুয়ে পড়েছে, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, নাচানাচি করেছিল মনে হয়। আর আমি এখনও ড্রেসটা চেঞ্জ করিনি, আর এখানে কথা বলতে পাচ্ছি না কারণ প্রচণ্ড এ গান বাজাচ্ছে মোবাইলে, ওইদিকে ওদের বাড়ি গান চলছে আমাদের পাশাপাশিই। তো দেখো কেমন লাগছে আমাকে, আজকে আমি একা একা সেজেছি। তো চলো দেখা হচ্ছে আবারও পরে। বিয়ে বাড়ি থেকে তো আসলাম বাড়িতে, তারপরে তো আর ভিডিও করতেই পারিনি, আর বিয়ে বাড়ি যাওয়ার আগের ঘটনাগুলো তোমাদের সাথে বলে বলে শেয়ার করছি। দেখো আমার নতুন স্পিকার আমার জন্য হাবড়া থেকে এনেছিল, সেটাই তোমাদের সাথে দেখাবো। দেখো প্লাস্টিকে আমি ভরে রেখেছি কারণ এর অনেক পালপত্র সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এ দেখো পুরো একদম ভেঙে চুরমার করে দিয়েছে, এই নিয়ে বিশাল ঝামেলা, যার জন্য আমি বিয়ে বাড়ি যাচ্ছিলামই না। তারপরে অনেক কষ্ট করে বলে কয়ে রিকোয়েস্ট করে তারপরে বিয়ে বাড়ি যাওয়া, যার জন্য বিয়ে বাড়ি কোনো ভিডিও করতে পারিনি, একদম মন ভালো ছিল না। আর অনেক দিন থেকে এমনি মানুষ আশা করে থাকলে এরকমই হয় আমি জানি, অনেক দিন থেকে আশা করেছিলাম যে এদের বিয়েতে যাবো, বিয়েতে একটু ভালো করে ভিডিও করবো, সেটাই হয়নি। ওই করেছে যতটুকু পেরেছে, যেহেতু আমি করিনি ভিডিও, আমার ভালো লাগছিল না, মানে মন ভালো না থাকলে ভিডিও করা যায়? তো দেখো আমার নতুন স্পিকার জন্মদিনে, এটা আমাকে গিফট করেছিল জন্মদিনের আগে এনে দিয়েছিল, কিন্তু সেটা তো ভেঙে দিয়েছে অলরেডি। আর জন্মদিনে যেটা মা আমাকে দিয়েছে সেটা তো তোমরা ভিডিওতে দেখে নিয়েছো। তো চলো বিয়েতে গেছিলাম, খুব মজা হয়েছে, যেটুকু টাইম গেছি 10টার পরে গেছি, 11টায় চলে এসেছি, 1 ঘন্টা দেখেছি, ভালোই আনন্দ করেছি, আর খাওয়া দাওয়া তো সবই ভালো। আর এরকম বিয়ে বাড়ি যেতে তো খুবই ভালো লাগে, ভালোবাসার বিয়ে, কত দিনের ভালোবাসা, তারপরে দুটো বাড়ি মেনে আজকে অ্যারেঞ্জ ম্যারেজ হলো, খুবই ভালো লাগলো। তো হ্যাপি ম্যারিড লাইফ। জানি যদি পূজা মানে যে নতুন বউ তার কথাই বলছি, যদি ভিডিওটা দেখে তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সারা জীবন একসাথে থেকো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর যারা এখনও এনজয় কেসি ফ্যামিলি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি দয়া করে একবারই সাবস্ক্রাইব করো, বারবার করো না, নাহলে আনসাবস্ক্রাইব হয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।